বন্ধুরা, আমার চ্যানেলে আবারও স্বাগতম। নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই দয়া করে ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, কারণ আমি রোজ কিছু নতুন দেখানোর চেষ্টা করি। তাই বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে টিয়া পাখির কামরাঙ্গা গাছের ডালে বসে কামরাঙ্গা খাওয়ার দৃশ্য তুলে ধরবো। টিয়া পাখির কামরাঙ্গা খাওয়া, আমি যেখান থেকে এই ভিডিওটা নিচ্ছি এইটার আশেপাশে কোথাও কোনো টিয়া পাখির বাসা নেই, কিন্তু কামরাঙ্গা গাছে ফল আসতেই কিভাবে চলে আসে তাহা কেউ জানে না। টিয়া পাখির কামরাঙ্গা গাছের প্রতি আলাদা টান আছে ইহা বোঝা গেল। আরেকটি বিষয়, ঠিক এইটার কাছাকাছি একটি ঠাকুরের কীর্তন হচ্ছে, এই জন্য ও ভিডিও নিতে কষ্ট হচ্ছে। আপনারাও নিশ্চয় শুনতে পাচ্ছেন, তাই সুযোগ কিন্তু হাত ছাড়া করা যাবে না, তাই আপনাদের জন্য ভিডিওটা রইল। এই গাছে এখন মোট 3টি টিয়া পাখিরা রয়েছে, ওই পাশে থাকাতে আপনাদের দেখানো যাচ্ছে না, কারণ একটু আগেই আরও কয়েকটি পালিয়ে গেছে। পাশে ঠাকুর কীর্তনের জন্য ও আমাকে দেখে ফেলায়, এই জন্য আর বাড়াবাড়ি করছি না ভিডিও নিতে। আপনারাও এইখানে একটিকেই দেখতে পাচ্ছেন। টিয়া পাখিরা একটু নরম স্বভাবের হওয়ায় ওরা সহজেই ভয় পেয়ে থাকে, তাই বন্ধুরা প্রকৃতির জিনিস প্রাকৃতিকভাবে দেখাই আলাদা আনন্দ, তাই না? তাই আজকের ভিডিওটি শুধু একটি টিয়া পাখিকেই দেখাব। আসলে গাছটির কামরাঙ্গা ফল ভালো মিষ্টি হয়, তাই এটা খেতে বছর বছর ফেরত আছে। বন্ধুরা, সবাইকে আমার পুরো ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব ও শেয়ার আমাকে আরও প্রেরণা জাগায় এইরকম ভিডিও বানাতে। আর হ্যাঁ, আপনি যদি বিভিন্ন তথ্যমূলক, ভ্রমণ, বিনোদন জাতীয় ভিডিও খুঁজছেন তাহলে এটি আপনার জন্য একেবারে সঠিক চ্যানেল। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন।